আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। রাত অনেক হয়েছে, রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলোগুলো ঝিমিয়ে পড়েছে। রাতের অন্ধকার সব কিছুকে গিলে খাচ্ছে। লোকটা কোনো মতে ডান হাতটা তুলে ধরে রাতের শেষ ট্যাক্সিগুলোকে ধমকে ওঠে। এই শালা, আমাকে বাড়ি নিয়ে যাও, 500 টাকা দাও। রাত 12:30টায় কোনো ট্যাক্সি এই মাতাল যাত্রী তুলতে আগ্রহ দেখায় না। ফাঁকা রাস্তার বুক চিরে হুস হুস করে হলদে ট্যাক্সিগুলো বেরিয়ে যেতে থাকে। লোকটা অসমর্থ হাতে বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে রেখে এক মুখ ধোঁয়া ছেড়ে এদিক ওদিক তাকাতে থাকে। ঝাপসা চোখে সে কিছু দূরে একটা হাতে টানা রিকশা দেখতে পায়। যদিও রিকশা চালক বোধহয় চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। শহরে ধীরে ধীরে ঠান্ডা পড়ছে। লোকটা সিগারেটটা বাঁ হাতে ধরে রিকশার সামনে এসে দাঁড়ায়। সদ্য ঘুম ভাঙা রিকশা চালক ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা একটা 500 টাকার নোট বাড়িয়ে দেয়। এবার আমাকে বাড়ি পৌঁছে দিবি চল। গরিব দেহাতি রিকশা চালক আর কথা বাড়ায় না। লোকটা রিকশায় চেপে বসে, তার সিগারেট ধরা হাতটা রিকশার বাইরেই ঝুলতে থাকে। পানশালার পেছন থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসে। হাত দুটো জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ছায়ামূর্তি চুপচাপ রিকশাটাকে অনুসরণ করতে থাকে। খুব বেশি দূরত্ব না রেখেই ছায়ামূর্তি নিঃশব্দে লোকটিকে অনুসরণ করে। কিছু দূর যেতেই লোকটি তার সিগারেটে শেষ সুকটান দিয়ে রাস্তায় ফেলে দেয়। এবার ছায়ামূর্তি ছুটে এগিয়ে আসে, হাতে তাড়াতাড়ি সাদা গ্লাভস পরে নেয়, সিগারেটের ফিল্টারটা কুড়িয়ে নিয়ে একটা এয়ার টাইট প্যাকেটে ঢুকিয়ে পকেটে ভরে নেয়। এদিক ওদিক দেখে ছায়ামূর্তি উল্টো দিকে হাঁটতে শুরু করে। হ্যালো ম্যাডাম, কাজ হয়ে গেছে? না না, আমি এক্ষুনি ল্যাবে আসছি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সানডে সাসপেন্সে প্রথমবার প্রখর রুদ্রর গল্প দিশের গড়ে দিশেহারা। সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পে রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলির কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রখর রুদ্রকে নিজের গল্পের নায়ক করেছেন লেখক কৌশিক রায়। কৌশিক রায়ের গল্পে দেশ দেখার নেশায় কম বয়সে ঘর ছেড়েছিলেন প্রখর রুদ্র। নানা জায়গায় ঘুরে এবং বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ বয়সে গড়পাড়ে নিজের ভাইয়ের বাড়িতে ফিরে আসেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা তিনি বলেন প্রতিবেশী লালমোহন বাবুকে, যিনি সেই গল্পের উপর ভিত্তি করেই লেখেন গোয়েন্দা প্রখর রুদ্রর গল্প। কৌশিক রায়ের জন্ম 1992 সালে কলকাতায়। লেখাপড়া করেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে। এখন ব্যাঙ্গালোরের একটি বহুজাতিক সংস্থায় চাকরিরত। আজকের গল্প দিশের গড়ে দিশেহারা আমরা নিয়েছি তার লেখা এবং বিভা প্রকাশনী থেকে প্রকাশিত বই চক্রবুহে প্রখর রুদ্র থেকে। গল্প পাঠে দীপ, প্রখর রুদ্রর চরিত্রে মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে দিশের গড়ে দিশেহারা। শিবানী অফিস থেকে ফিরেই ছুটে দোতলায় চলে যায়। শিবানীর ভারী বুটের আওয়াজ পেয়ে শিবানীর মা কুন্তলা দেবী বলে ওঠেন, ওরে মালতি, চা বসা, একজন ফিরেছেন, আরেকজন যে কখন ফিরবেন ভগবানই জানেন। শিবানী জুতো খুলে সোজা জেঠুর পড়ার ঘরে হানা দেয়। শিবানী জেঠুর বয়স প্রায় 55 ছুঁই ছুঁই। স্বাস্থ্য দেখলে বোঝা যায় যুবা বয়সে বেশ শক্ত সমর্থ ছিলেন। লম্বায় প্রায় 6 ফুট, মাথায় কাঁচা পাকা ব্যাক ব্রাশ করা চুল,
চোখে কালো ফ্রেমের চশমা। শিবানীর জেঠু কম বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। যেখানে যা কাজ পেয়েছেন করেছেন, আর কিছু টাকা জমলেই আবার নতুন জায়গা দেখার নেশায় শহর ছেড়েছেন। বিচিত্র সেসব অভিজ্ঞতা। সেসব চিঠি লিখে তাঁর এক লেখক বন্ধুকে জানাতেন, আর লেখক বন্ধুটি সেসব অভিজ্ঞতার কথা গল্পাকারে লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন। তারপর বয়স বাড়তেই হঠাৎ করেই একদিন বাড়ির টান পেয়ে বসল। একমাত্র ছোট ভাইয়ের কাছে যখন ফিরলেন, তখন বাবা মা গত হয়েছেন, আর ভাই শেখরের দুটি পাঁচ বছরের যমজ মেয়ে শিবানী আর ইন্দ্রাণী। একরকম ভাইজিদের মুখ চেয়েই রয়ে গেলেন ভাইয়ের কাছে। অনেকগুলো বছর কেটে গেছে, তবে এখনো হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়েন, আর প্রত্যেকবার সঙ্গে নিয়ে যান হয় ইন্দ্রাণী না হয় শিবানীকে। ছোট ভাই শেখর পুলিশে ডিআইজি, আর শিবানী এবছরই ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর পদে অভিষিক্তা হয়েছে। ছোট ভাই জি ইন্দ্রাণী অবশ্য জেঠুর ধাত পেয়েছে। এখানে সেখানে ঘুরে বেড়ানো আর সব কিছুকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা। শিবানী পড়ার ঘরে ঢুকে দেখল জেঠু একটা বায়োলজির বই পড়ছে। পায়ের শব্দ পেয়ে চোখ না তুলেই জিজ্ঞেস করলেন, কিরে আজ আবার কি কেস? চিন্তাই নাকি অযথা চিন্তাই? হত্যা নাকি দুর্ঘটনা? জেঠুমণি শিবানীর হাতের চকলেটটার দিকে ইশারা করে বললেন, আমাকে দিও না কো তেল ওহে মিস মার্পেল। শিবানী এসে একটা ফাইল টেবিলে রেখে জেঠুকে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ এরকম করো না, খুব কেস খাচ্ছি অফিসে। বাবা আজ অফিসেই কল করে বলল তাড়াতাড়ি হয় কেস সলভ করতে, না হলে ছেড়ে দিতে, আর বেশি দিন দেখবে না, হাই প্রোফাইল কেস। নিজের বাবা মেয়েকে সাপোর্ট করছে না, ভাবতে পারো তুমি? তুমিও হাত তুলে দিলে যাই কোথায়? শিবানী জানে তার জেঠুর কোনো নেশা নেই এই একটি ছাড়া, ডার্ক চকলেট। বয়স হওয়ার কারণে আজকাল শিবানীর মা যদিও চকলেট আনা প্রায় নিষিদ্ধ করে দিয়েছেন, তাও লুকিয়ে চুনিয়ে মাঝে মাঝে দুই ভাইজি এই একটি নেশার বস্তু জেঠুর জন্য যোগান দেয়। কুন্তলা দেবী সেটা জেনেও মাঝে মাঝে চুপ করে থাকেন। লোকটার আছেই বা আর কে, অন্য কোনো দায়িত্ব নেই, নেশা নেই, তাই নিজের মেয়েদের কাণ্ড দেখে মাঝে মাঝে তিনি নিজের মনেই হাসেন। জেঠুমণি চকলেটটা শিবানীর হাত থেকে নিয়ে এক টুকরো মুখে দিয়ে বললেন, বস, এবার বল দেখি শুনি। ঘটনা শুরু মাস তিনেক আগে, ওই জুনের শেষ দিকে আর কি। শহরের নামই এক স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে ও তার এক বান্ধবী বর্ধমানের কাছে একটি রিসর্টে প্রাইভেট পার্টিতে গিয়েছিল, ফেরার পথে নিখোঁজ। পরের দুই আড়াই মাস তন্ন তন্ন করে খুঁজেও না গাড়ি পাওয়া গেল না তাদের বডি। দিন পনেরো আগের কথা, হঠাৎ করেই গাড়ির দেখা মিলল দামোদরের চরে। ভরা বর্ষায় দামোদরের জলে আড়াই মাস ডুবেছিল লাল হন্ডা আমেজ গাড়িটা। এখন জল কমতে দেখা মিলেছে, বলেই বাহুল্য তাতে দুজন মহিলার বডি পাওয়া গেছে, কিন্তু তাদের আর চেনার মতো অবস্থায় নেই। জলের তলায় বডি পচে ফুলে উঠে যাতা অবস্থা। তবে গাড়িতে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে শনাক্ত করে ক্রাইম ব্রাঞ্চে খবর পাঠায় লোকাল থানা। আমরা দেরি না করে গিয়ে যা যা ছবি তোলার তুলে বডি নিয়ে কলকাতাতে ফেরত আসি। বডির যা অবস্থা হয়েছিল কিছুই পাওয়ার আশা ছিল না, হাড়ের থেকে মাংস সব ঝুলে পড়েছিল। কোনো রকমে কাপড়ে বেঁধে আমরা নিয়ে আসি। ভাজাইনাতে একাধিক সিমেনের নমুনা পাওয়া গেছে, কিন্তু ধর্ষণ কিনা বলা সম্ভব হয়নি। শরীরের সব মাংসপিণ্ডই পচে গলে, মানে জলের নিচে অতদিন থাকার পর সিমেনের নমুনা সংগ্রহ করা গেল না, মানে ঠিক সিমেন না, জরায়ুর মধ্যে দুটি মেল ডিএনএ ট্রেস পাওয়া গেছে YSTR টেস্ট করে। আর তুমি তো ভালো করেই জানো ডিএনএ ছোট থেকে ছোট স্যাম্পলও বেশ কয়েক বছর পরেও ইন্ট্যাক্ট থেকে যায়। যদি বডিটা পুরোপুরি গলে পচে জলে ভেসে যেত, তাহলে হয়তো আর খুঁজে পাওয়া যেত না। তোরা ঠিক পথেই তো ছিলিস, তা সমস্যাটা বাঁধলো কোথায়? শিবানী চেয়ার থেকে উঠে পায়চারি করতে করতে বলতে শুরু করলো, বাবার অঢেল টাকা, উদ্দাম জীবনযাপন,
সেদিন প্রাইভেট পার্টিতেও মদ্যপানের কোনো সীমা ছিল না। সেখানেই একজনের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়, তিনি স্বীকারও করেছেন। সেখান থেকে মাঝরাতে মদ্যপ অবস্থায় মেয়েটি ও তার বন্ধু গাড়ি করে বেরিয়ে যায়। পরে ইনভেস্টিগেশনে জানলাম এর আগেও মেয়ে দুটি এরকম প্রাইভেট পার্টিতে বহুবার গেছে। মেয়েটির বাবা না জানলেও মা জানতেন, বারণ করেও কিছু হয়নি। এরকম অবস্থায় প্রথমে দুর্ঘটনা বলে কেস ক্লোজ করে দেওয়া হয়, কিন্তু মেয়েটির বাবার দাবি এটা দুর্ঘটনা নয়। তার মেয়ে মদ্যপ অবস্থায় হলেও স্টিয়ারিং হাতে ধরলে নাকি পাক্কা ড্রাইভারকেও হার মানিয়ে দেয়। জানি এরকম যুক্তির কোনো মানে নেই, তাও দুর্ভাগ্যবশত সেই কেস আমার ঝুলিতেই এসে পড়েছে। তোরা কি কি জোগাড় করলি? পুরুলিয়া বরাকর রোডের ওপর একটা ধাবা আমরা শনাক্ত করেছি যেখানে মেয়ে দুটি নেমেছিল। দুমাস পরেও ধাবার মালিক মনে রেখেছিল। সেদিন রাতে ধাবায় মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি ওই আর কি যা হয়। তা চিৎকার চেঁচামেচিটা ঠিক কিসের জন্য, আর গাড়িটা ঠিক কোথায় পাওয়া গিয়েছিল? কয়েকটি ছেলে তাদের দিকে কিছু মন্তব্য করেছিল, তারই ফলে প্রথম কথা কাটাকাটি, তারপর ধস্তাধস্তি। ধাবার মালিক দুপক্ষকেই বের করে দেয়। এক ওয়েটারের মাথায় মেয়েটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারে, রক্তারক্তি কাণ্ড একেবারে। আর গাড়িটা পাওয়া যায় যেখানে দামোদর আর বরাকর মিশেছে, ঠিক সেইখানে। প্রখর রুদ্র ল্যাপটপটায় ফটাফট বর্ধমানের ম্যাপ খুলে বসেন। দেখ, পুরুলিয়া বরাকর রোড মানে কলকাতা আসতে দিশের গড় ব্রিজ টপকাতেই হবে। আমার সম্ভাবনা বলছে ওরা ব্রিজ টপকায়নি, টপকালে সে গাড়ি দামোদরের জলে আর পাওয়া যেত না। তবে মন বলছে দুর্ঘটনা নয়, না হলে যা হওয়ার ব্রিজের ওপরেই হতো। এক যদি মেয়ে দুটি নিচে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ না থেকে থাকে। কতগুলো জিনিস আরও একটু ভালো করে দেখা দরকার। কোনো ভিডিও ফুটেজ? শিবানী ল্যাপটপের ওপর ঝুঁকে পড়ে বলে, হ্যাঁ, ধাবা আর কিছু দূরের একটা এটিএম এর ফুটেজে লাল আমেজ দিব্যি দেখা যাচ্ছিল। সঙ্গে দুটি ফুটেজেই যে ছেলেগুলির সাথে ঝগড়া হয় তাদের কালো স্কর্পিও দেখা গিয়েছিল। ওদের আমরা সন্দেহের বশে তুলে জিজ্ঞাসাবাদ করেছি, কোনো লাভ হয়নি। ওদের কারো ডিএনএও ম্যাচ করেনি। ওদের বক্তব্য ওরা ধাওয়া করেছিল ঠিকই, কিন্তু কিছু দূর গিয়ে ওরা আর ঝামেলা বাড়াতে চায়নি, তাই গাড়ি থামিয়ে বিয়ার খেয়ে সারা রাত রাস্তাতেই ছিল। ভোর হতে সবাই মেদিনীপুর ফিরে যায়। আমরা ওদের বক্তব্য ভেরিফাই করেছি, সব কিছুরই প্রমাণ আছে। সকালে যে দোকান থেকে চা খেয়েছিল, ব্রেকফাস্ট করেছিল, সবই অথেন্টিক। প্রখর রুদ্র ফাইলটা টেবিল থেকে তুলে শিবানীর দিকে ধরে বললেন, ছবিগুলো দেখা তো। শিবানী গাড়ির কতগুলো ছবি সামনে সাজিয়ে দিল, সঙ্গে দুই ভিকটিমের মৃতদেহের ছবি। ভিকটিমদের যদিও দেখার আর কিছুই বাকি ছিল না, গলা পচা ফুলে ওঠা সাদাটে মাংসপিণ্ড ছাড়া আর কিছুই বাকি নেই। মানুষের আকৃতি না থাকলে হয়তো মানুষ বলেও ঠাহর করা যেত না। গাড়ির দুটো ছবি নিয়ে প্রখর রুদ্র মন দিয়ে দেখতে লাগলেন। একটা পেছন দিকের ডিকির ছবি, অন্যটা সামনের বনেটে। তারপর তড়ি ঘড়ি পোস্টমর্টম রিপোর্টটা দেখে নিলেন। বাকি ফাইলটায় চোখ বুলিয়ে বললেন, আচ্ছা শোন, কটা জিনিস খোঁজ নে। এক, গাড়ির বনেটে একটা বড় সড়ো তোবড়ানো অংশ, আর ডিকিতে মাঝারি মাপে তোবড়ানো অংশ, কোনোটা কি আগে থেকেই ছিল? দুই, প্রাইমারি ইনভেস্টিগেটিং অফিসার যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করিস, যখন গাড়িতে বডি পাওয়া যায় তখন ঠিক কিভাবে ছিল, মানে সিট বেল্ট পরানো ছিল কিনা, পায়ের থেকে অ্যাক্সেলারেটর ব্রেক কত দূরে ছিল, এইসব আর কি। মানে যতটা বিস্তারিত বলতে পারবে ততটা সুবিধে। শিবানী ব্যাগ থেকে একটা সিডি বের করে জেঠুমণি ল্যাপটপে ঢুকিয়ে দেয়। সিসিটিভি ফুটেজ সব এতে আছে, গাড়ির ডেন্ট ছিল কিনা জানা হয়ে যাবে। দুজনে অনন্ত ধৈর্য নিয়ে সব ফুটেজগুলো দেখে চলে। এর মধ্যে মালতী এক কাপ চা আর এক কাপ কফি দিয়ে গেছে। ভাইজিয়ার জেঠুর যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই। কুন্তলা দেবী এসে ঠান্ডা চা আর কফি নিয়ে চলেও গেছেন। টেবিলের ওপর চকলেট দেখে তিনি বুঝেছেন সমস্যা গম্ভীর, কিন্তু এই বয়সে বেশি মিষ্টি না খাওয়াই ভালো। দাদা, আমি এখন চকলেটটা ফ্রিজে রাখছি, এখন আর খাবেন না। প্রখর রুদ্র কোনো দিকে না তাকিয়ে শুধু হুম বলে সম্মতি জানিয়েছেন।
প্রায় এক ঘন্টা ধরে সব ফুটেজ খুঁটিয়ে দেখে শিবানী বলল, দেখো এটিএম পর্যন্ত তো দেখাই যাচ্ছে যে না গাড়ির সামনে ডেন্ট আছে না পেছনে। আমার মনে হয় জলে পড়ার সময়ই দামোদরের নিচে শক্ত কোনো পাথরে ধাক্কা লেগে ডেন্টটা হয়েছে, কিন্তু এটাতে এত ভাবার কি আছে? হুম, গাড়ি একই সাথে কি দুদিকে চলতে পারে? মানে মানে হয় গাড়ি সামনের দিকে চলবে, না হলে রিভার্স গিয়ারে পেছনের দিকে। সামনের দিকে মুখ থুবড়ে পড়লে বনেট তুবড়ে যাবে, কিন্তু ডিকিতে আঘাতের চিহ্ন থাকবে না। আর যদি পেছন দিকে পড়ে তাহলে ডিকি তুবড়ে যাবে, বনেট তুবড়ে যাবে না, রাইট? নিশ্চয়ই মাঝখানে কিছু একটা হয়েছিল যেটা আমরা মিস করছি। সেটা জানার জন্য বাকি প্রশ্নগুলোর উত্তর খোঁজ তাড়াতাড়ি। তার মানে বলতে চাইছো খুন? মনে তো তাই হচ্ছে রে। আরও একটা খটকা আছে, পোস্টমর্টেম বলেছে মাথার স্ক্যাল্পে পিছনে চিড় ধরা। এখন প্রশ্ন, গাড়ি সামনে দিকে পড়লে সামনে চিড় ধরলে তাও মানা যেত, মাথার ডান পাশে চিড় ধরলেও আশ্চর্য হতাম না, দরজার গায়ে ধাক্কা লাগতেই পারে, কিন্তু মাথার পেছনে সিটের হেডরেস্ট থাকতেও এত জোরে কি আদৌ ধাক্কা লাগতে পারে যে স্ক্যাল্পি ফেটে যাবে? আরও একটু খুঁটিয়ে দেখতে হবে। সিডিটা এখানেই রেখে যা, সকালে মনে করে নিয়ে যাস অফিস যাওয়ার সময়, দেখি যদি আরও কিছু পাওয়া যায়। আর হ্যাঁ, যা মনে হচ্ছে যদি এটা খুন হয়ে থাকে তাহলে ওই এটিএম এর পর থেকে ব্রিজে ওঠার আগে পর্যন্ত এর মধ্যেই কিছু একটা হয়েছে। নদীর আশেপাশে জঙ্গলগুলো খুঁজে দেখ, যদি কোনো রকম কোনো কিছু পাওয়া যায়। আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস কর, খুব শুনশান জায়গা তো আর নয়, কিছু না কিছু কেউ যদি দেখে থাকে। এতক্ষণে দুজনের খেয়াল হলো, কখন যেন শেখরবাবু ফিরে এসে চুপচাপ সোফায় বসে চা খাচ্ছেন। শিবানী দেখে একটু অপ্রস্তুতভাবে হেসে ফেলে। শেখরবাবুও প্রত্যুত্তরে মুচকি হাসেন। পরের দিন সকালে শিবানী অফিস যাওয়ার আগে জেঠুর সাথে দেখা করে সিডিটা নিতে আসে। প্রখর রুদ্র এক টুকরো কাগজ এগিয়ে দেন। ওই দিন এই তিনটে গাড়িও মোটামুটি ওই মেয়ে দুটির গাড়ির হয় কিছু আগে না হয় পরে ক্রস করেছে। ধাবা আর এটিএম দুই জায়গাতেই এই তিনটে গাড়িকে দেখা যাচ্ছে। এরা আদৌ জড়িত কিনা জানি না, তবে বাজিয়ে দেখা আর কি। শিবানীর এমনি দেরি হয়ে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে কাগজটা নিয়ে বেরিয়ে যায়। দুপুরের দিকে কুন্তলা দেবীকে ফোন করে শিবানী জানায় কদিনের জন্য সে বর্ধমান যাচ্ছে। কুন্তলা দেবী আগে এসব নিয়ে চিন্তা করতেন, তবে স্বামীকে এতদিন দেখেছেন আর মেয়ে গত তিন বছর এরকম অনেক হার্ট অ্যাটাক দিয়েছে, তাই তিনি শুধু খাওয়া দাওয়ার যত্ন নিতে বললেন। তিনি জানেন এখন সবথেকে বেশি মেয়ের খবর যদি কারোর কাছে থাকবে তাহলে তার ভাসুরের কাছে। তিন দিন পরে বাড়ি ফেরে শিবানী। এই তিন দিনে অনেক কিছু জোগাড় হলো ঠিকই, কিন্তু স্নায়ু যুদ্ধ তখনও শেষ হয়নি। শিবানী যখন বাড়ি ফেরে তখন প্রখর রুদ্র মন দিয়ে ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। তিন দিনের ক্লান্তি শিবানীকে নিংড়ে দিয়েছিল, তাই একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলায় সে জেঠুমণির ঘরে উপস্থিত হলো। কিরে, কেমন লাগছে? ওসব ছাড়ো জেঠুমণি, আমার শনির দশা কাটছে না, এত কাছে এসে জালটা গোটাতে পারছি না, কি যে করি। প্রখর রুদ্র কিছু বলতে যাওয়ার আগেই শেখরবাবু ঘরে ঢুকে শিবানীকে বললেন, কিরে তোর প্রগ্রেস কত দূর? মিডিয়া কিন্তু জল ঘোলা করছে, আজ রিপোর্টও জমা করিসনি। শিবানী অপ্রস্তুত হয়ে একবার বাবা আর একবার জেঠুমণির দিকে দেখতে থাকে। আমায় যা যা বলেছিস ওকেও একবার বলে দে, ওকেও তো উপর মহলে জবাব দিতে হয়। শিবানী সোফাতে বসে শুরু করে। যে তিনটে গাড়ির নম্বর জেঠুমণি দিয়েছিল সে তিনটের কথা আগে বলি। একটা ছিল ফ্যামিলি কার, পুরুলিয়ার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। আরেকটি আসছিল মালদা থেকে, একটি ছোটোখাটো ওষুধ ডিস্ট্রিবিউটরের গাড়ি, মাল নিয়ে ফিরছিল কলকাতা। এ লোকটি ভোর ভোরই কলকাতা পৌঁছে গিয়েছিল, তাই হিসেব করে দেখতে গেলে রাস্তায় কিছু করতে গেলে লোকটি অত ভোরে কলকাতা পৌঁছতে পারত না। রাস্তার এক জায়গাতে এটিএমে টাকা তুলেছিল, তারও ফুটেজ আছে। তৃতীয় গাড়িটি এক প্রতিপত্তিশালী নেতার শালা, সে যদিও বিশেষ কিছু বলতে রাজি নয়, ব্যক্তিগত কাজ থেকে রাতে দেরি করে ফিরছিল, কত রাতে বাড়ি ফিরেছিল সেসব বলতেও সে রাজি ছিল না। ঠিকঠাক কোনো কারণ ছাড়া জিজ্ঞাসাবাদ করা যাবে না জানিয়ে দিয়েছে। শেখরবাবু এবার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
আমার মনে হচ্ছে এটা একটা সাধারণ দুর্ঘটনা, তোরা জোর করে খুন বানাতে চাইছিস। আই ওয়ান্ট দ্য রিপোর্ট অন ইয়োর সিনিয়র্স ডেস্ক টুমারো মর্নিং, নো মোর ওয়েস্টিং টাইম, বুঝেছো? পুরোটা না শুনেই কথা বলো কেন? আগে একটা ধন্দ ছিল, এখন কিন্তু পরিষ্কার যে এটা খুন। শোনো তবে, তিন দিন আমরা 20 জনের টিম দিশের গড় ব্রিজ থেকে দামোদর আর বরাকরের মোহনা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। অবশেষে দেখলাম ছিন্নমস্তা মন্দিরের কিছু দূরে একটা চালা ঘরের নতুন মন্দির জাঁকিয়ে বসেছে। দেখলাম সেখানেই লাইন বেশি। জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রায় 3 মাস আগে এক অমাবস্যার সকালে একজন নদীর ঘাটে যেতে গিয়ে দেখে একটা মাঝারি সাইজের পাথরের ওপর রক্তের ছোপ। তারপর যা হয় রটে গেল। রাতে মা ছিন্নমস্তা মন্দির থেকে বেরিয়ে পাথরের ওপর বসেছিলেন, ওই রক্তের দাগ স্বয়ং ছিন্নমস্তার। তারপরে কয়েক ঘন্টার মধ্যেই চালাঘর তৈরি হয়ে যায়, সঙ্গে ইঁটের বেদি। তবে ভাগ্য ভালো, পাথরের উপরে তখনও তেল সিঁদুর চড়েনি, না হলে আমি এতক্ষণে শুলে চড়ে যেতাম। যাই হোক, তার থেকে পাওয়া ব্লাড স্যাম্পল ম্যাচ করেছে ব্যবসায়ীর মেয়ের বন্ধুটির সাথে। শেখরবাবু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকেন, প্রখর রুদ্রই মুখ খোলেন। তাহলে মাথার পেছনের চোটের কারণটা জানা গেল। আর হ্যাঁ, আমি লোকাল থানার যারা গাড়িটি খুঁজে পেয়েছিলেন তাদের সাথেও কথা বলেছি। তাদের মধ্যে একজনের বক্তব্য, ড্রাইভারের সিটে বসে থাকা মৃতদেহটির পায়ের পাতার বুড়ো আঙুল থেকে ব্রেক অ্যাক্সিলারেটরের দূরত্ব ছিল প্রায় 30 সেন্টিমিটার। পরে কলকাতার ক্রাইম ডিপার্টমেন্ট গিয়ে কাজ শুরু করলে লোকাল থানা আর এসব নিয়ে মাথা ঘামায়নি। প্রায় 30 সেন্টিমিটার, না এভাবে গাড়ি চালানো যায় না। অবশ্যই গাড়িটি লম্বা কেউ চালিয়ে এনে পরে সিটে মেয়ে দুটির একটিকে বসিয়ে দিয়েছে। এমনও তো হতে পারে গাড়িটা জলে পড়ার পর মেয়েটি বের হওয়ার চেষ্টা করেছে, তাই হয়তো নিজের সিটটা পেছন দিকে ঠেলে দিয়েছে। একদম হতে পারে, কিন্তু একবারের জন্য এবার তুই ভেবে নে, গাড়ি করে জলের মধ্যে পড়ে গেছিস। অন অ্যান অ্যাভারেজ তোর কাছে 1 মিনিট সময় আছে, তুই ঠিক কি কি করবি? কি আবার করব, প্রথমে সিট বেল্টটা খুলবো, সিট পেছনে ঠেলে সরাবো, তারপর গাড়ির দরজা। এক্স্যাক্টলি, তুই আগে সিট বেল্ট খুলবি, যে কেউই তাই করবে। কিন্তু মেয়ে দুটির মৃতদেহ সিট বেল্টের সাথেই বাঁধা ছিল, তার মানে হয় তারা মারা গিয়েছিল না হয় অজ্ঞান ছিল, তাই সিট পেছনে ঠেলার কোনো কারণই নেই। আচ্ছা, পাথরটা কতটা ভারী ছিল রে? 3 কেজি 700 গ্রাম। তার মানে মোটামুটি পাথরটা 2 হাত দিয়েই তুলে ছুঁড়েছে বলেই অনুমান করা যায়। হাতের চামড়া কিছুটা হলেও ছালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। ডিএনএ স্যাম্পল কিছু পাওয়া গেল? না, কি করে এবার পাওয়া যাবে, এতদিন পুরনো, ধুলো ফুলোতে নষ্ট হয়ে গেছে। লালবাজারে কি এমভ্যাক আছে? প্রখর রুদ্র চেয়ারের ওপর হেলান দিয়ে ভাইয়ের দিকে তাকালেন। শিবানী কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি ঠিক শিওর না, ফরেন্সিকে দেখতে হবে। সেটা কি? প্রখর রুদ্র চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে বললেন, দিন বদলাচ্ছে বাণী, ক্রাইমের ধরনও, তাই শুধু মগজাস্ত্রে ভর করে কেস সলভ করা ওই গল্পেই ভালো লাগে। বাস্তবে দরকার সঠিক ডেটা কালেকশন, তারপর অপরাধীকে শনাক্ত করা। তার জন্য বিজ্ঞানের অসাধারণ সব আবিষ্কার এসে গেছে, কিন্তু আমরা খবর রাখছি না। তো এই এমভ্যাক হলো ডিএনএ নমুনা সংগ্রহের নবতম আবিষ্কার। এর মাধ্যমে আগের পদ্ধতিগুলির তুলনায় 90% বেশি ভালোভাবে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব, তাও খুব কম নমুনা থেকেই। আমেরিকায় এই পদ্ধতি ব্যবহার করে খুব সম্প্রতি প্রায় 20 বছর পুরনো এক কেসের সমাধান হয়েছে। তাই বলছি একবার এমভ্যাক ট্রাই করে দেখ। শিবানী মোবাইলে কাউকে ফোন করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। দুদিন পর দুপুরে শিবানী অফিস থেকে ফোন করে। থ্যাংক ইউ জেঠুমনি, পাথরের ফাটলের মধ্যে কিছু সূক্ষ্ম চামড়ার টুকরো ছিল, এমভ্যাক দিয়ে সেগুলো সংগ্রহ করে ফেলেছি, ডিএনএ প্রিন্টও আজ হাতে পেলাম। এটা হুবহু ভ্যাজাইনাতে পাওয়া আনআইডেন্টিফাইড ডিএনএ এর সঙ্গে ম্যাচ করেছে। একরকম আমাদের তদন্তকারী দল নিশ্চিত যে এই ব্যক্তি আততায়ী। কিন্তু এখন মূল সমস্যা হলো, আমরা যে কজনের ডিএনএ সংগ্রহ করেছিলাম তাদের কারুর সঙ্গেই এটা মেলেনি।
বাদ থাকে শুধু ওষুধ ডিস্ট্রিবিউটর প্রতীক আর নেতা শালা শ্যামল। এদের মধ্যে প্রতীক সমস্তভাবে সাহায্য করতে রাজি আছে, কিন্তু শ্যামল মানে বুঝতেই তো পাচ্ছ কিছু একটা লিঙ্ক না পেলে না চেপে ধরতে পারছি না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, আগে ডিএনএ স্যাম্পল জোগাড় কর, মিলে গেলে চেপে ধরা কেন, একদম কোমরে দড়ি দিস। শিবানী কিছুক্ষণ চুপ করে ফরেন্সিকের ডক্টর গুপ্তকে ফোন করল। আচ্ছা, আপনারা কি কি থেকে একটা লোকের ডিএনএ প্রিন্ট তৈরি করতে পারবেন? ম্যাডাম, ব্লাড হলে খুব ভালো, না হলে হেয়ার রুট, ইউরিন বা স্যালাইভা হলেও চলবে, কিন্তু শেষের দুটোতে একটু সময় লাগবে। শিবানী হুম বলে ফোন রেখে দেয়। ডেকে পাঠায় তাদেরই টিমের কর্মকারকে। এই শ্যামল বলে লোকটার ডিএনএ স্যাম্পল চাই, অ্যাট এনি কস্ট, তার ব্লাড, ইউরিন বা স্যালাইভা যে কোনো কিছু হলেই চলবে, কিন্তু কেউ যেন এই মুহূর্তে জানতে না পারে। কর্মকার ওকে ম্যাডাম বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে পরপর কয়েকটা ফোন করে। আরে ছবি পাঠিয়েছি দেখ, নাম শ্যামল, সারাদিন ফলো কর, কখন কোথায় যায় তার ডিটেলস সব চাই, যত তাড়াতাড়ি হয়, আর আমি প্রতীককে দেখছি। প্রতীকের উচ্চতা প্রায় 5'8", টিকলো নাক, গলায় তিল, ক্লিন শেভড, দেখতে বেশ নম্র ভদ্র। শিবানী প্রতীকের দিকে প্রথম প্রশ্ন ছুঁড়ে দেয়। আরও একবার আপনাকে বিরক্ত করতে হচ্ছে, আশা করি আপনার কোনো সমস্যা নেই। আরে আপনি কি বলছেন, আমার আপত্তি থাকবে কেন, আমি তো পুলিশকে পুরোপুরি হেল্প করতেই চাই। আগের দিন আপনি থানায় ডেকেছিলেন, আজ যখন আপনি আমার বাড়িতেই এসে গেছেন, তখন এক কাপ চা করি, বসুন। না না, এইসবের আবার কি দরকার, মানে আমি একটু ব্যস্তই আছি তো, সময় বেশি নেই। ঠিক আছে, আমি আপনার সময় নষ্ট করব না, আপনি বরং প্রশ্ন করতে থাকুন, আমি চা করতে করতেই উত্তর দিচ্ছি, তাহলে হয়তো আর আপনার সময় নষ্ট হবে না। প্রতীক একটু ছোট্ট করে হেসে রান্নাঘরের দিকে চলে যায়। বসার ঘর থেকে রান্নাঘরটা সরাসরি দেখা যায় না, শিবানীকে প্রশ্ন করতে গেলেও একটু গলা তুলেই করতে হবে, তাই শিবানী উঠে রান্নাঘরের সামনেটায় গিয়ে দাঁড়ালো। প্রতীক শিবানীকে দেখেই জিভ কেটে বলল, আরে ইস চিচি, আপনি উঠলেন কেন? ইটস অল রাইট, আপনি বরঞ্চ প্রশ্নগুলোর উত্তর দিন। সেদিন সকালে আপনি বাড়িতে কটার দিকে ঢুকেছিলেন? কেন, সেদিনই যে বললাম যে বাড়ি ফেরার পথে 5:30 এটিএম গিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই অলরেডি চেক করেছেন, ওখান থেকে আমার বাড়ি 1/2 ঘন্টার পথ, ভোর রাতে রাস্তা ফাঁকাই থাকে, তাই আমি বাড়ি ঢুকেছিলাম এই ধরুন 6:10 আগে। জল ফুটে গেছে, চায়ের পাতাগুলো জলে দিয়ে প্রতীক নাড়তে থাকে, ধীরে ধীরে জলের রংটা কালচে বাদামি হয়ে যায়, সেই সঙ্গে সারা ঘর চায়ের একটা মিষ্টি গন্ধে ভরে যায়। প্রতীক চায়ের পাতাগুলো ছেঁকে নিয়ে কাপে লিকারটা ঢেলে দেয়, তারপর দুধটাও হালকা হাতে ঢালতে থাকে। তার মানে আপনারা কোনো ডিএনএ স্যাম্পল পেয়েছেন মোস্ট প্রবাবলি, রাইট? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। চিনি কচামচ 2, তো তাহলে আপনার কোনো আপত্তি নেই? প্রতীক মুচকি হেসে চায়ের কাপটা বাড়িয়ে দেয়। নো প্রবলেম ম্যাডাম, আপনাদের কবতর লাগবে? শিবানী একটু বিরক্ত হয়, লোকটা কি একটু বেশি ক্যাজুয়াল? না না, আমি ব্লাড ডোনেশন ক্যাম্প খুলছি না, একটা ইনজেকশনের সিরিঞ্জের সমান হলেই হবে। তার মানে আমাকে আরেকবার লালবাজার যেতে হবে, তাই তো? হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন। অলরাইট, অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। আর কিছু? হ্যাঁ, আপনার গাড়িটা দেখতে চাই। প্রতীক ঘরের থেকে চাবিটা নিয়ে বাড়ির বাইরে আসে, বাড়ির পেছন দিকের গ্যারেজ খুলে মিনি ভ্যানটার তালা খুলে শিবানীর পাশে এসে দাঁড়ায়। দেখে নিন। শিবানী এগিয়ে যায়। গাড়ির পেছনে কিছু ওষুধের খালি বাক্স আছে, আর সাইড সিটের ওপরে কতগুলো ফাইল আছে, সেগুলো উল্টোপাল্টে যা বুঝল সেগুলো হিসেব পত্রের ফাইল। তারপর সে সামনে এসে দেখতে গিয়েই চমকে ওঠে, সামনের সিটের নিচে একটা গাঢ় বাদামি রং যেন শুকিয়ে রয়েছে। শিবানী তড়িৎ গতিতে পেছনে ফেরে। এ কি, এখানে রক্ত কেন, কার রক্ত? প্রতীক হঠাৎ যেন অপ্রস্তুত হয়ে পড়ে। ও ও হ্যাঁ, ওটার কথা তো ভুলে গিয়েছিলাম, এই যে আগে দিন বলছিলাম না, রেস্টুরেন্টে একটা ওয়েটারের মাথায় মেয়েটি কাঁচের গ্লাস ভেঙেছিল, ওই ওয়েটারটাকে নিয়েই পাশের হসপিটালে গিয়েছিলাম, সঙ্গে আরও একজন ওয়েটার ছিল। শিবানীর চোয়াল দৃঢ় হয়।
চোখগুলো যেন সব কিছুকে মেপে নিতে চায়। প্রতীক আমতা আমতা করতে থাকে। বিশ্বাস করুন, আপনি চাইলে ওই হসপিটালে গিয়েও দেখতে পারেন। আমি ওদের নিয়ে গিয়েছিলাম, তারপর আবার ওদের হোটেলের কিছুটা দূরে নামিয়ে দিই। যখন ছাড়তে গিয়েছিলাম তখনও মেয়ে দুটো ওখানেই ছিল, তারপর মেয়ে দুটো বেরিয়ে গেল, কিছুক্ষণ পর আমিও চলে এলাম। বিশ্বাস না হলে এটা দুজনকে জিজ্ঞাসা করতে পারেন। সেটা আপনাকে ভাবতে হবে না, কাকে জিজ্ঞাসা করতে হবে সেটা আমি বুঝে নেব। আমি আপাতত এই ম্যাটটা নিয়ে যাচ্ছি ল্যাব টেস্টের জন্য, কাল লালবাজার আসবেন। ওকে ওকে ওকে, তাই হবে। অলরাইট। শিবানী ম্যাটটা রোল করে দিয়ে দরজার দিকে পা বাড়ায়। আর শুনুন, ভুলেও পুলিশকে না জানিয়ে শহর ছাড়ার চেষ্টা করবেন না, ফল কিন্তু ভালো হবে না। প্রতীক একটা অসহায় ভঙ্গিতে মাথা নাড়াল। ওদিকে কর্মকারের খোঁচড়রা শ্যামলের সারাদিনের রোজনামচা জানিয়ে দিয়েছে। প্রত্যেক বুধবার সন্ধেবেলা শ্যামল শহরের একটা বারে যায়, এর থেকে ভালো সুযোগ আর হয় না। বারে কর্মকার শ্যামলকে চোখে চোখে রাখল। শ্যামল দু তিনবার সিগারেট খেয়ে পাটগুলো ডাস্টবিনে ফেলল, তাই কর্মকার চাইলেও সেগুলো কালেক্ট করতে পারল না। শ্যামল কয়েক পেগ মদ খেল বার কাউন্টারে বসেই, কিন্তু গ্লাসগুলো কর্মকার কালেক্ট করার আগেই বারটেন্ডার নিয়ে ব্যবহৃত গ্লাসের বাস্কেটে ফেলে দিল। ব্যাপারটা যেহেতু গোপনে করার নির্দেশ আছে, তাই কর্মকার বারের ম্যানেজার বা বারটেন্ডারকে এক্ষুনি নিজের পরিচয় দিতে চাইল না। কিন্তু এভাবে আদৌ কিছু করা যাবে কি না সে ব্যাপারে কর্মকারের সন্দেহ হল। একের পর এক সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে থাকল। কর্মকারের মনে হতে থাকল শ্যামল লোকটা যাতে মাতাল তালে ঠিক। অবশেষে টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। কর্মকারও পেছন পেছন গিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়াল। আজ আর হবে না মনে হয়। লোকটা কিছুক্ষণ ট্যাক্সির জন্য ওয়েট করে একটা সিগারেট ধরিয়ে রিকশায় ওঠে। কর্মকার দেখল এই শেষ সুযোগ, রিকশার পিছন পিছন দৌড়তে থাকে সে। কিছুক্ষণ যেতেই সিগারেটটা শ্যামল ফেলে দেয়। কর্মকার এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতে গ্লাভস পরতে পরতে ছুটতে থাকে। কাছে এসে সিগারেটের বাটটা চিমটে দিয়ে তুলে নিয়ে একটা এয়ার টাইট পাউচে ভরে ফেলে। সঙ্গে সঙ্গেই শিবানীকে ফোন করে। হ্যালো ম্যাডাম, কাজ হয়ে গেছে? না না, আমি এক্ষুনি ল্যাবে আসছি। অবশেষে জোড়া খুনের সমাধান করে ফেলল লালবাজার। লোকাল থানা প্রথমে দুর্ঘটনা বলে মনে করলেও লালবাজারের দুধে গোয়েন্দারা খুনের চক্রব্যূহকে ভেদ করলেন। রবিবার সকালের টিভি নিউজটা দেখে প্রখর রুদ্র হেসে ফেললেন। শেখরবাবু সকালের চাটায় চুমুক দিয়ে বললেন, কিরে বানি, এই কেসটা তো সলভ হলো, তো জেঠুকে আজ কি খাওয়াবি? জেঠুমনি যা খেতে চাইবে তাই। ওসব ছাড়, কেসের বাকি ডিটেলস তো এখনো আমায় বললি না। শ্যামলের ডিএনএ জোগাড়ের পর কি হলো? শিবানী হাতে ধরা চায়ের কাপ নামিয়ে শুরু করে। শ্যামলের পিছনে বৃথাই ছোটা হলো, ওর ডিএনএ মেলেনি। ভেবে দেখো, যখন মনে হচ্ছিল কেসটা প্রায় গুটিয়ে এনেছি, তখন রিপোর্টটা দেখে আকাশ ভেঙে পড়ল। প্রতীকের ব্লাড স্যাম্পল সে নিজেই দিতে রাজি হয়েছিল, তার ডিএনএ সঙ্গেও মেলেনি। এরকম অবস্থায় যে কী করব বুঝে উঠতে পারছিলাম না। খুনের সব প্রমাণ আছে, এভিডেন্স আছে, শুধু আততায়ী নিখোঁজ। তাই আবার প্রথম থেকে শুরু করলাম। এবার মনে মনে ঠিক করে নিলাম অল পসিবল কন্ডিশন সমানভাবে চেক করব। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটা আবার চেক করলাম। সব মিলিয়ে যে চারটি গাড়িকে আমরা ক্যামেরাতে দেখেছিলাম, তাদের সবার সাথে আবার এক প্রস্থ কথাবার্তা হলো। এবার তাদের গাড়িও চেক করার সিদ্ধান্ত নিলাম। মানে একরকম বলতে পারো, অন্ধকারে যা পাচ্ছিলাম আঁকড়ে ধরছিলাম। এভাবেই কিন্তু এই কেসের শেষ আর গুরুত্বপূর্ণ লিঙ্কটা পেলাম, যেটা এতটাই তুচ্ছ যে আমরা ধরছিলামই না। প্রতীকের ছোট মিনিভ্যান টাইপের গাড়িটা নিয়ে সে নিজেই তিন চার মাসে একবার করে কলকাতার বাইরে থেকে মাল তুলতে যায়। ওই ঘটনার পর
সে আর এর মধ্যে বাইরে যায়নি। গ্যারেজে তার গাড়িটি চেক করতে গিয়ে ম্যাটে অনেকটাই শুকনো রক্তের দাগ পাওয়া যায়। কার রক্ত? উফ বাবা, বলছি তো শোনো না। প্রতীককে জিজ্ঞাসা করে জানতে পারি সেদিন ওই ধাবাতে সেও ছিল। মেয়ে দুটি একটি ওয়েটারের মাথায় গ্লাস ভেঙে রক্তারক্তি কাণ্ড ঘটালে প্রতীকই ওই ওয়েটার আর তার এক সাথীকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। হসপিটালে কয়েকটা সেলাই দিয়ে আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রতীকই নিজের গাড়ি করে দিশের গড় ব্রিজের কাছে তাদের ছেড়েছে। ম্যাটের শুকিয়ে যাওয়া রক্ত থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা যায়নি। খোলা হাওয়া আর অতিরিক্ত উত্তাপের কারণে তা নষ্ট হয়ে গিয়েছিল। ধাবার সিসিটিভি ফুটেজ থেকেও প্রতীকের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখলাম ওয়েটারটির মাথা ফাটার প্রায় 45 মিনিট পর মেয়ে দুটি ওখান থেকে বের হয়, আর তার মধ্যে সঙ্গী ওয়েটারটি ধাবাতে ফিরে এসেছিল। এই কেসে ওই একটাই মোক্ষম অস্ত্র ছিল, ডিএনএ। না হলে হয়তো কোনোদিনই ধরা সম্ভব হতো না। যাই হোক, তারপর বল। একরকম জেদের বশেই যে হসপিটালে ওয়েটারটি গিয়েছিল সেখানকার ডাক্তারদের সাহায্যে ওয়েটারটির ব্লাড স্যাম্পল নিয়ে কলকাতা পাঠালাম। ফরেন্সিক রিপোর্ট দিল এক্সাক্ট ম্যাচ নয়, তবে এই স্যাম্পলের সাথে অনেক অংশেই মিল আছে, অর্থাৎ তার এই স্যাম্পলটির কোনো নিকটাত্মীয়। আমরা সঙ্গে সঙ্গে এই ওয়েটার রিতেশকে তুলে নিলাম। তারপর আর কি, জানোই তো লালবাজারে ইন্টারোগেশন। একটু প্রেশার দিতেই স্বীকার করলো ওর সঙ্গী ওয়েটারটি ওর ভাই জিগ্নেশ। হোটেলে ফিরে যেতেই মেয়েগুলোকে তখনও দেখে মাথা গরম জিগ্নেশ দাদাকে ফোন করে ডিশের গড় ব্রিজের কাছে অপেক্ষা করতে বলে। জিগ্নেশও চুপচাপ বেরিয়ে চলে আসে। তারপর মেয়ে দুটির গাড়ি ব্রিজের একটু দূরে রাস্তার পাথর ফেলে থামায়। মদ্যপ মেয়ে দুটি খুব একটা বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাদের নিয়ে জিগ্নেশ আর রিতেশ ছিন্ন মস্তার মন্দিরের কাছাকাছি একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। প্ল্যান ছিল ধর্ষণ করে ছেড়ে দেবে, কিন্তু সব কিছুর পর মেয়ে দুটির ধীরে ধীরে চেতনা আসতে শুরু করলে একজন খামচা খামচি করতে শুরু করে, অন্যজন চিৎকার করে পালাতে চেষ্টা করে। জিগ্নেশ মেয়েটিকে ধরে ফেলে, ডিকির উপর ঘাড় চেপে ধরে চুপ করানোর চেষ্টা করলেও বিফল হয়। রাগের মাথায় পাশে পড়ে থাকা পাথর তুলে মাথার পেছনে মারে। গাড়ির টিকি পাথরের আঘাতে গেল তুবড়ে আর মেয়েটির মাথার পিছনে ধরল চিড়। মেয়েটি তখনই মারা যায় কি না ওরা জানে না, কিন্তু ভয় অন্য মেয়েটির শ্বাসরোধ করে খুন করে দেয় দুজন। এরপর আমাদের সবার জানা, গাড়িটি জিগ্নেশ বাকি রাস্তা চালিয়ে দামোদরের ঘাট পর্যন্ত এনে জলে ফেলে দেয়। অন্ধকারে জলে ফেলতে যাওয়ার সময়ই কোনো পাথরে ধাক্কা খেয়ে সামনেটাও তোবড়ায়। জিগ্নেশ তুলনামূলক একটু বেশি লম্বা, তাই গাড়ির সিট স্বাভাবিকভাবেই পিছনের দিকে সরানো ছিল। শিবানী এবার এক বুক শ্বাস নিয়ে বলল, এবার কিছুদিন আমি ছুটি নেব, ব্যাস। তা নিয়ে নে। প্রখর রুদ্র হেসে ওঠেন। এমনই সময় টেবিলে রাখা ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে। হ্যালো, হ্যালো, মিস্টার রুদ্র কথা বলছেন? এখানে দুজন মিস্টার রুদ্র, আপনি কোন রুদ্রকে চাইছেন? আগে প্রখর রুদ্র। ইয়েস, প্রখর রুদ্র স্পিকিং। সানডে সাসপেন্সে শুনলেন প্রখর রুদ্রর গল্প দিশের গড়ে দিশেহারা। কাহিনী কৌশিক রায়, সদাশিব ডক্টর গুপ্তে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। প্রখর রুদ্র এবং কর্মকারের চরিত্রে মীর। কুন্তলা দেবীর ভূমিকায় অনিন্দিতা। সংবাদ পাঠিকা অয়ন্তিকা। প্রদীপের চরিত্রে সোমক। শিবানীর ভূমিকায় শ্রী। শ্যামল এবং শেখরবাবুর চরিত্রে গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। পোস্টার ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক। শেষ হল কৌশিক রায়ের লেখা প্রখর রুদ্রর গল্প দিশের গড়ে দিশেহারা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।